আসতে তার যে বর্তমানটা পিছে যাবে পিছে যাবে এটা ভুল কথা এটা না তো যে এটা হলো আমার শুরু আর কি কইতে পারি যে আমার পড়ার সাথে সাথে আমি যখন কলেজে পড়ি তখন আমি মিতালি স্টুডিওর সাথে আমার কাজ শুরু করে ফটো তুলতে লাগবো শিখতে লাগবো তো শিক্ষার শিক্ষার আগ্রহটা আমার ছোটবেলা থেকে যেরকম আমি কইলাম না লাই মানে গালিটা গুয়াহাটির থেকে আমি পাইছি তো যাই এই মানুষটা আজকে ওই গালির দরুণও হয়তো আমি কলকাতা যেতাম পারছি আর অনেকের এটা ব্যাপার আছে যে না আমি বই থাকতাম কি তার লাগে আমার ইগো ইগো থাকলে এই ইন্ডাস্ট্রিতে কাজ করা মুশকিল আপনি যখন একটা প্রফেশনাল কাজ করতে চাই বা কোনো জায়গায় সেই প্রফেশনাল কাজের ক্ষেত্রেও আপনার তার একটা বর্ণ পরিচয়ের দরকার আছে এরকম কয়েছে আমার কাছে যাওয়া লাগে আমি গেছি টাইমলি বাট আমার ফলে তারা গেছে মানে ইগনোরেন্স মানে তোমার পাত্তা দেওয়া না মানে তুমি আইসো বাইরে থেকে গিয়া বা তুমি নতুন মানে আমি গ্রুপিজম ব্যাপার ইনসাল্ট ইনসাল্ট আমি অ্যাসোসিয়েট কালার ডিস্ট্রিবিউশন আমি শুরু করলাম তো ওই বাকেট লিস্ট ধর্মা প্রোডাকশন করণ জহর ঢুকলো ভাই আমার লাইফে রাম গোপাল বর্মা সবাই মানে সবাই তান্ডে গুরু মানে করতে লাগে কিভাবে লাইট রে তোমার অর্ডার দিতে লাগে কিভাবে আমার ডিওপি রে ম্যানেজ করতে লাগে কিভাবে আমি আর্টিস্ট রে ম্যানেজ করতে লাগবো কিভাবে তাদের গ্রুমিং করতে লাগবো এগুলো হলো ডিরেক্টরের শিখার জিনিস কিন্তু তার সেন্সটা তো মানে নিজস্ব থাকতে লাগবে তার সেন্স যদি না থাকে তে ফট করে সব ডিরেক্টর উইমুখ হইলে উইতে পারবো নাম লাগাইতে পারবো কিন্তু সাকসেসফুল ডিরেক্টরের লিস্টে যাওয়া কেমন সবে কিনের এডিটিং মেশিন সবে বয়লার আমি সিনেমা বানাই লিতাম কিন্তু সিনেমা করতে গেলে তার যে একটা টেকনিক্যাল রিজন আছে আরে বাবা আমি যদি এর কাছে জানতে লাগে আমি তার জিগাই না এখানের মানুষের জিগানে ইগোর বড় প্রবলেম আছে মানুষের